গোটা পার্ক জুড়ে ইতস্তত মাথা তুলে রয়েছে পুরুষরা, দীর্ঘ থেকে দীর্ঘতার, কোনোটা কাঠের, কোনোটা বা পাথরের। দক্ষিণ কোরিয়ার হেসিংদন পার্ক ইংরেজিতে তর্জমা করলে যা মানে দাঁড়ায় পেনিস পার্ক। বিকৃত কাম নাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মিশ্রক মজা। প্রথমবার এই পার্কের ছবি দেখলে প্রশ্ন দুটো হবে আপনাকে, কেননা শুধু উত্থিত পুরুষ অঙ্গই নয়, ওই পার্কের মূর্তির মধ্যে রয়েছে নানা শরীর খেলার ইঙ্গিত। হস্তমুথ লিঙ্গের গায়ে পশুর মুখ, লিঙ্গ বলে এখন বাদ যায়নি কিছুই। মূর্তি গড়ার মতো অনেক কিছু থাকতেও এত স্পষ্ট যৌনতা কেন? হেসিংদা পার্কের ইতিহাস বলছে এক পুরনো গল্পের কথা, এক অকৃত্য কুমারী মেয়ের যৌনকথা, চরিতার্থ না হওয়া এবং সেই অনুসংযতা অভিশাপের কথা। জানা যায় একসময় দক্ষিণ কোরিয়ার গাওন জেলার শ্যাম নামের এই জায়গায় কিছুই ছিল না। প্রকৃতি তার উদার রূপ মেলে রেখেছিল এই সমুদ্রের ধারে। একদিন হেসিংদা নামের এক কাঠুরে তার প্রেমিকা অবায়ের সঙ্গে কাঠ কাটতে এলো সেখানে। অবায় বসেছিল সমুদ্রের ধারে একটা পাথরে, হেসিংদা ব্যস্ত ছিল কাঠ কাটায়। এক সময় উঠল এক তুমুল ঝড়, ঝড়ে সমুদ্রে ভেসে গেল অবায়, জলে ডুবে তার মৃত্যু হলো। আর তারপর থেকে অভিশপ্ত হয়ে উঠল জায়গাটা। এক সময় প্রচুর মাছ পাওয়া যেত সেখানে, কিন্তু অবায়ের মৃত্যুর পর থেকে আর কোনো মাছ ধরা দিল না জালে। এভাবেই যাচ্ছিল দিনের পর দিন। একদিন এক জেলে উৎক্লান্ত শরীরে হতাশ মনে মাছ না পেয়ে ঘুমিয়ে পড়ল সেখানে। ঠিক সেখানেই মৃত্যুর আগে বসেছিল অবয়। ঘুমের মধ্যে শরীরের জেগে ওঠা এসে হস্তমথন করল সমুদ্রের এবং জলে বীর্য ত্যাগ করতেই দেখা গেল অবাক কাণ্ড, জলের মধ্য থেকে উঁকি দিতে থাকল মাছেরা। তারপর থেকেই বুঝতে পারল শ্রীরাম গ্রামের মানুষ অবায়ের অতৃপ্ত আত্মাই আটকে রেখেছিল মাছগুলোকে। তাই গ্রামের মেয়ের কামনা চরিতার্থ করতে তারা সমুদ্রের তীরে গড়ে তুলল সেই প্যানিস পার্ক। অবায়ের সম্মানার্থে প্রত্যেকটা পুরুষাঙ্গই চিহ্নিত হল হেসিংদায়ের নামে, সেই জন্যই পার্কের নামও হেসিংদাং। হেসিংদাং পার্কে এখনও দেখা যায় অবায়ের সমাধি। অবায়ের মৃত্যুর দিনে সেখানে মেলা বসে, অবায়ের সম্মানার্থ তো বটেই। নিশোক মজার জন্য পার্কের মধ্যে বসে ছবি তোলেন পর্যটকরা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে।